আমি জুমা চলে এলাম বেঙ্গলি রান্নাঘর নিয়ে। বন্ধুরা, আজকে আমি টমেটোর টক বানাবো। তো টমেটো টক বানাবার জন্য আমি এখানে নিয়েছি আধা কিলো টমেটো, আর টমেটোর টক বানাবার জন্য আমি এখানে নিয়েছি গুড়, তারপর আছে কিশমিশ, তারপর আছে খেজুর। তো প্রথমে আমি টমেটোগুলো ছোটো ছোটো করে কাটবো, তারপরে আমি রেসিপিটা শুরু করবো। ব্যাং, আমার টমেটোগুলো কাটা হয়েছে, দেখতে পারছেন টমেটোগুলো। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। সম্বাসের জন্য নিয়েছি দুইটা শুকনো লঙ্কা, শস্য। তো আমি এখানে শস্য সম্বাস দিব, সাথে দিব শুকনো লঙ্কা। আপনারা চাইলে জিরাও দিতে পারেন, কিন্তু শস্যটা দিলে একটু টেস্ট আলাদা হয়। ফুটতে শুরু হয়েছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দিব, লবণ দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোগুলো নরম হয়ে আসুক। তো টমেটোগুলো আমার নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম টমেটো নরম হয়ে একদম ই হয়ে গেছে। এখন আমি এই গুড়গুলো দিয়ে দিব টমেটোর মধ্যে। বন্ধুরা, গুড় যদি মানে মিষ্টি যদি একটু কম হয়, তার জন্য আমি সামান্য চিনি নিয়েছি, যে চিনিটাও একটু অ্যাড করে দিব। গুড়, টমেটো, চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব খেজুর আর কিশমিশ। তা আমি কেন জল আর অ্যাড করবো না, আর বেশি পাতলাও করবো না, একদম মিডিয়াম রাখবো। তো 2 মিনিট পরে আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য, আর 2 মিনিট পরে নামিয়ে নেব। তো হয়ে গেছে আজকে আমার টমেটো টক, সবার শেষে দিয়ে দিব সামান্য ঘি। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুকে MX টকাটকে আমাকে ফলো করবেন, আর ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। টমেটো টক ভালো লাগবে, খুব ভালো লাগবে, এবং খুব একটা স্বাদের মানে রেসিপি। খুব সুন্দর হয়েছে, কালার গুলো একবার টেস্ট করে দেখেন কিমনে কেমন হয়েছে, একবার টেস্ট করে দেখেন, একটু দেখেন। মিষ্টি টিষ্টি ঠিক আছে নাকি? একদম পারফেক্ট, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।